যে রাস্তা যেখান থেকে মুড়ি মুড়কির মতো ইট পড়েছিল সেখানেও দেখা যাচ্ছে আজকে একেবারে পুলিশ বাহিনী, তারা বিভিন্ন যে ছাদ ব্যালকানি সেখানে দেখতে পাচ্ছ টিয়ার গ্যাসের সেল নিয়ে তারা আজকে উল্টোর দিকে যে বাড়িগুলো রয়েছে ছাদ রয়েছে সেখানে উপস্থিত রয়েছে। বলতে বলতে তোমায় দেখাবো আরও একটি যে বড় মিছিল এসপি অফিসের দিকে, সেটি কিন্তু ইতিমধ্যে আসছে। এটা হচ্ছে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের যে অফিস সেইখানে আসছেন, এবং তার চারিপাশ ঘিরে কিন্তু এই মুহূর্তে কড়া নিরাপত্তা বললেও ভুল হবে, তার থেকেও বেশি যদি বলা থাকে। কারণ গতকালকে যে পরিস্থিতি তৈরি হয় তার পরবর্তীকালে একেবারে অ্যালুমিনিয়ামের যে গার্ডরেল দেওয়া রয়েছে, আবার একটু দেখাতে বলবো আমার সহকর্মী সুমন দাসকে যে সেই অ্যালুমিনিয়ামের গার্ডরেলের ভিতর দিকটা আমরা দেখাবো, এবং সেখান থেকে কিন্তু দেখো যে এক টিয়ার গ্যাসের সেল নিয়ে পুলিশ রয়েছেন, পাশাপাশি কিন্তু এই জায়গায় থেকে দেখা যাচ্ছে গার্ডরেলের ওপরে পুলিশ কর্মীরা, সাদা পোশাকের পুলিশ রয়েছে, র্যাপিড ফোর্স রয়েছে, তারা প্রস্তুত রয়েছে, তারা অনেকেরই হাতে কিন্তু টিয়ার গ্যাসের সেল রয়েছে। অর্থাৎ কোনোভাবেই যাতে এসপি অফিসে আর না পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, কারণ কালকে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। সেই কারণে কিন্তু একেবারে চারিদিক থেকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আবারও দেখাতে বলবো মিছিলের ছবিটা, এবং সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে এবং এসপি অফিসের দিকে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা, এবং অনেকেই হাতে জাতীয় পতাকা নিয়ে রয়েছেন, এবং তারা যে বিষয়টা বলছেন আনিস খানের যে মৃত্যুর ঘটনা এবং তার পরবর্তীকালে সিবিআই তদন্ত, এবং পাশাপাশি কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা, এবং উগড়ে দিয়ে কিন্তু এই মিছিল আসছে। ইতিমধ্যে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি গিয়েছেন, এবং সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে এসপির সঙ্গে এসপি অফিসে গিয়ে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ তুলে ধরছেন। আমি আরেকবার আমাদের আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, যেটা তুমিও আমাদের অর্ণব জানাচ্ছিলে যে এই মুহূর্তে যেটা আছে একেবারে হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে একটা জমায়েত, মূল যে মিছিল সেটা কতক্ষণে আসবে, ঠিক কি পরিকল্পনা রয়েছে যারা আন্দোলন করছেন তাদের? দেখো মূল মিছিল আসতে কিন্তু টাইম লাগবে, এই মুহূর্তে তুমি দেখছো যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, একদম সামনেই সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, এবং তার নেতৃত্বে একটা বড় পুলিশ টিম রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ হয়েছিল, রাস্তা ক্লিয়ার করেছেন। এছাড়া হচ্ছে অন্যান্য যারা রয়েছেন পুলিশের টিম, এই মুহূর্তে কমব্যাট ফোর্স আমরা দেখতে পাচ্ছি যে থানায় ঢুকছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কমব্যাট ফোর্স সিদ্ধিনাথ গুপ্তা তারা ঢুকছেন, ওয়াটার ক্যানন সমস্ত রেডি করা রয়েছে। আরেকদিকে তোমাকে দেখিয়ে দেবো যে ঠিক এই রাস্তায় তোমাকে দেখিয়ে দেবো যে রাস্তার উল্টো দিকে কিন্তু জড়ো হয়েছিলেন যারা বিক্ষোভকারী, তারা রাস্তার উল্টো দিকে জড়ো হয়েছিলেন, এবং তারপরেই পুলিশ গিয়ে তাদেরকে বলে সেখান থেকে সরে যেতে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই মুহূর্তে দেখো যে এখানে সমস্ত মানুষজন জড়ো হয়েছেন, তাদের হাতে হোর্ডিং পোস্টার সব রয়েছে, এখানে লেখা রয়েছে প্রয়োজন হলে মৃত্যুকে আলিঙ্গন করে নেব কিন্তু মাথা নিচু করে নিজেকে দালালদের কাছে বিক্রি করব না। আনিস খানের সেই বক্তব্য আনিস ভাইয়ের বক্তব্য, আনিসের উচিত বিচার আমরা চাই। সেই এখানে সবাই এসছেন, তারা চাইছেন সিবিআই তদন্ত, তারা চাইছেন সিবিআই তদন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সিবিআই তদন্তের দাবিতে কিন্তু উত্তাল হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফের ঝামেলা সৃষ্টি চাইছি না, আমাদের ভিতরে ঢুকেছে অফিসে জানাচ্ছেন যে কাসেম সিদ্দিকী যার নেতৃত্বে দেখো হাতে রয়েছে জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু একেবারে সেই ছবি আমাদের প্রতিনিধি অর্ণব আপাতত তোমাকে ধন্যবাদ তুলে ধরছেন, এবং গতকালকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি কিছু ব্যবস্থাপনা অবশ্যই পুলিশের তরফে করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে।